মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট গ্রহণ চলছে। বেলা 3টে পর্যন্ত শামসেরগঞ্জে 72.45 ও জঙ্গিপুরে 68.17 শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে। সকাল থেকে মনোরম পরিবেশে ভোটাররা ভোট দিতে আসেন। বয়স্ক ও নতুন ভোটারদের বিশেষ উৎসাহ চোখে পড়ার মতো। শামসেরগঞ্জ বিধানসভার 149 ও 150 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের স্টিকার লাগানো টোটোই করে ভোটারদের নিয়ে আসার অভিযোগ তুলেছে কংগ্রেস। শামসেরগঞ্জের ধুলিয়ান পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 30 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর হাবিবুর রহমানকে লাথি মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। উত্তর গাজীনগরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসায় উত্তেজনা সৃষ্টি হয়। দুদলই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে।